আসসালামু আলাইকুম, নাচিন আকার ভূঁইয়া সুমিক, সহকারী শিক্ষক আমিন সাজেদা, ফিউচার বিল্ডার স্কুল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছো, ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর সাহিত্য বনিকা বইয়ের বাবুরার মহত্ব কবিতার বাকি অংশ নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমরা কবিতার প্রথম অংশ নিয়ে আলোচনা করেছিলাম। বাবুরার মহত্ব কবিতাটি লিখেছেন কালিদাস রায়। আশা করি সবাই আগের ক্লাসটি দেখেছো, যারা দেখেছো তাদেরকে ধন্যবাদ, যারা দেখো নাই ক্লাসটি দেখে নিবে। হাতির পায়ের চাপে গেল গেল বলি, হায় হায় করি পথিকেরা ভয়ে কাঁপে। হাতির পায়ের চাপে, আমরা আগের ক্লাসে কি বলেছিলাম যে হাতির সামনে একটা ছোট শিশু পড়ে রয়েছে দুলার মধ্যে। হাতির পায়ের চাপে গেল গেল বলি, হায় হায় করি পথিকেরা ভয়ে কাঁপে। ভয়ে কাঁপে, পথিকেরা বলতেছে কি, হায় হায় গেল গেল, কুড়াইয়ে আনো ওরে, কেউ ওকে কুড়াইয়ে নিয়ে আসো, কেউ ওকে তুলে নিয়ে আসো। সকলেই বলে, অথচ কেউ না আগায়া সাহস করে। সকলেই বলে কিন্তু কেউ কেউ এগিয়ে যায় না, সাহস করে কেউ এগিয়ে যায় না। সহসা একটি বিদেশি পুরুষ ভিড় ঠেলে যায় ছুটে। সহসা তখন একটা বিদেশি পুরুষ ভিড় ঠেলে সামনের দিকে যায়। করকি করকি বলিয়া জনতা চিৎকার করি ওঠে। তখন জনতা চিৎকার করে, করকি করকি করি সুশের দর্শন দেহের সহিত, করি সুশের দর্শন দেহের সহিত, পথে শিশুরে কুড়াইয়া বক্ষে বহি। তখন পথিক বললো কি, যে আমি হাতির সুরের ঘর্ষণ দেহে নিয়ে শিশুর শিশুরে আমার বক্ষে আমার আমার বক্ষে করে নিয়ে আসব। ফিরিয়া আসিল বীর, সে তখন কি ফিরিয়া আসিল বীর, হাতির সামনে থেকে শিশুটাকে কুড়িয়ে নিয়ে আসলো তার হাত বক্ষে সাথে। চারিপাশে তার জমিল লোকের ভিড়, চারিপাশে তার লোকের ভিড় জমে গেছে। যখন বীর বাবুর শিশুটিকে হাতির সামনে থেকে কুড়িয়ে এনেছিল, তখন তার চারপাশে লোকের ভিড় জমেছে। বলিয়া উঠিল একজন, আর এই যে মেথরের ছেলে, বলিয়া উঠিল একজন, আর এই যে মেথরের ছেলে। তখন একজন বলল কি, আরে ছেলেটা তো মেথরের ছেলে, ইহার জন্য বেয়াকুফ তুমি তাজা প্রাণ দিতে গেলে, ইহার জন্য তুমি বেকুফ তাজা প্রাণ দিতে গেলে, ক্ষুধার দয়ায় পেয়েছ নিজের জান, ক্ষুধার দয়ায় পেয়েছ নিজের জান, ফেলে দিয়ে ওরে এখন করোগে সান। তখন একজন বললো কি, আরে তো মেথরের ছেলে, তুমি ক্ষুধার তুমি ইহার জন্য শুধু শুধু জীবন দিতে গেলে, তুমি ক্ষুধার দয়ায় নিজের জান ফিরে পেয়েছ, এখন ওরে ফেলে দিয়ে নিজে গিয়ে স্নান তো গোসল করো। পথে শিশু কুড়ায় বক্ষে বহি, ফিরিয়া আসিল বীর, চারিপাশে তার জমিল লোকের ভিড়। বলিয়া উঠিল একজন, আরে যে মেথরের ছেলে, ইহার জন্য বেয়াকুফ তুমি তাজা প্রাণ দিতে গেলে, ক্ষুধার দয়ায় পেয়েছ নিজের জান, ফেলে দিয়ে ওরে করোগে স্নান। শিশুর জননী ছেলে ফিরে পেয়ে বুকে বক্ষে চাপিয়া চুমাদে তার মুখে। শিশুর মা তার ছেলেকে ফিরে পেয়ে তার বুকে ফিরে পেয়ে তার বক্ষে চুমা খা তার সে তার শিশুকে মুখে চুমা খায়। বিদেশি পুরুষে রাজপুত বীর চিনিল নিকটে এসে, বিদেশি পুরুষে রাজপুত বীর চিনিল নিকটে এসে, এ যে বাদশাহ স্বয়ং বাবর পর্যটকের ভেষে। তখন বিদেশি পুরুষ রাজপুত বীরকে সকলে চিনল, তন্দ্রকে, এ যে বাদশাহ স্বয়ং বাবর পর্যটকের ভেষে, পর্যটকের ভেষে বাদশাহ বাবর নিজেই। ভাবিতে লাগিল হরিতে ইরাহি পান। তখন রাজপুত কি করলো, আরে আরে বিদেশি পুরুষ তো স্বয়ং বাবু, সে তো পর্যটকের ভেষে রাস্তায় নেমেছে। ভাবিতে লাগিল হরিতে ইহারি প্রাণ, পথে পথে আমি করিতেছি সন্ধান। তখন সে ভাবতে লাগলো, আমি তার প্রাণ নেওয়ার জন্য পথে পথে খুঁজতেছি, বাবুরের পায়ে পড়ি সে তখন লুটু। তখন সে বাবুরের পায়ে পড়ে, তখন যখন সে বুঝতে পারে তখন সে বাবুরের পায়ে পড়ে। কহিল সপিয়া গুপ্ত কৃপান বাবুরের কর পুটে, যাহাপনা এই ছুরিখানা দিয়ে আমারে প্রাণবদ্ধ করিতে আসিয়া একই দেখিলাম। যাহাপনা এই ছুরিখানা দিয়ে আপনার প্রাণ বদ্ধ করিতে আসিয়া একই দেখিলাম, ভারতের রাজপথ সাজে আপনারে অন্য কারেও নয়, ভারতের রাজপথে আপনারই সাজে অন্য কারোর নয়। রাজপুত কি করলো, তখন বীর বাবুরের পায়ে পড়িয়া বলল কি, যে আমি এই ছুরিখানা দিয়ে আপনার প্রাণ নিতে চেয়েছিলাম, কিন্তু আমি আয়সা কি দেখলাম, যে ভারতের রাজপথ সাজে আপনারে অন্য কারোর, ভারতের রাজপথে রাস্তায় আপনারই সাজে। বীর ভোগ্য এ বসুধা
এ কথা সবাই কয়, বীরবগা এই বসুদা সবাই এ কথাই কয়, ভারত ভূমির যোগ্য পলক যেবা, ভারত ভূমির যোগ্য পালক যেবা, তাহারে ছাড়িয়া এ ভূমি অন্য কাহারে করিবে সেবা, সবাই এ কথাই বলে। কিন্তু ওই ভারতের মাটির যে যোগ্য তারে ছাড়া এই ভূমি অন্য কারে করিবে সেবা, এই মাটি কারে করিবে সেবা, কেটেছে আমার প্রতিহিংসা অন্ধ মোহের ঘোর, সপিনু জীবন করিনু দক্ষণ দণ্ড বিধান মোর, কেটেছে আমার প্রতিহিংসার অন্ধ মোহের ঘোর, সপিনু জীবন করিন এখন দণ্ড বিধান মোর। আমার প্রতিহিংসার অন্ধ মোহর মোহর কেটে গেছে, আমার প্রতিহিংসা যে ঘোরটা ছিল তা কেটে গেছে, আপনার কাছে আমি জীবন সর্পে দিলাম, আপনি এখন দণ্ড আমার দণ্ড বিধান দেন। রাজপথ হতে উঠায় যুবকিরে কইল বাবুর ধীরে, তখন বাবু হ্যাঁ বাবুর রাজপথ থেকে যুবকটিকে উঠালো এবং বলল বড়ই কঠিন, কইল বাবুর ধীরে বড়ই কঠিন জীবন দেওয়া যে জীবন নেওয়ার চেয়ে, তখন বাবুর কি বললো যে অনেক বড়ই কঠিন জীবন দেওয়া থেকে জীবন নেওয়া খুব সোজা, কিন্তু জীবন নেওয়া থেকে জীবন দেওয়া খুব কঠিন কাজ। জানো নাকি ভাই ধন্য হলাম আজকে তোমারে পেয়ে, জানো নাকি আজকে জানো নাকি ভাই আমি তোমাকে পেয়ে আজকে নিজেকে ধন্য মনে হলো, আজই হতে মোর শরীর রক্ষী হও, আজ হতে তুমি আমার শরীর রক্ষী হও, প্রাণ রক্ষকই হইলে আমার প্রাণের ঘাতক ন, তুমি আমার প্রাণের রক্ষক হইলে প্রাণের ঘাতক নহে, তুমি আজকে জীবন খুব জীবন দেওয়া খুব কঠিন কাজ কিন্তু জীবন নেওয়া খুব সহজ কাজ, জানো নাকি ভাই আজ থেকে আমি তোমার তোমারে পেয়ে ধন্য হইলাম, তুমি আজ থেকে আমার শরীরে রক্ষা রক্ষী হও, প্রাণ রক্ষকই হইলে আমার প্রাণের ঘাতক, তুমি আমার প্রাণের রক্ষকই হলে প্রাণের ঘাতক না। সকলে মনোযোগ সহকারে।